শুনুন শুনুন সুধীজন, শুনুন দিয়া মন, বিচিত্র কাহিনী এক করিব বর্ণন। একদা এক রাজ্যের রাজা হবুচন্দ্র রায়, বিশাল প্রতাপ রাজ্যে তাহার সুখের অন্ত নাই। একদা সেই রাজার এক বিচিত্র খেয়ালে ভীষণ সংকটে পড়ে প্রজারা সকলে। কিভাবে করিল সে সংকট মোচন, সে কাহিনী সবিস্তারে করিব দর্শন। সাবধান সাবধান সাবধান, হুঁশিয়ার, মহামতি মহারাজা আসমুদ্র হিমাচলে ছত্রধিপতি শ্রী শ্রী রায় বাহাদুর মহারাজ হবুচন্দ্র সপরিষদ রাজসভায় প্রবেশ করছে। আপনারা সকলে আসন গ্রহণ করুন। মহামন্ত্রী। আজ্ঞে মহারাজ। রাজ্যের সকল সংবাদ ভালো তো? হ্যাঁ মহারাজ, রাজ্যের সকল সংবাদই ভালো। বাহ, ভালো ভালো। তা আজকে রাজসভার কি আয়োজন? মহারাজ, আপনার অনুমতি পেলে সবার শুরুতে রাজনর্তকীরা নৃত্য পরিবেশন করবে। অতি উত্তম অতি উত্তম, তাহলে দেরি কেন, এখনই শুরু। আজ রাজামশাইকে যে বড় চিন্তিত বলে মনে হচ্ছে। কি বিষয় নিয়ে আপনি এত ভাবছেন মহারাজ? রাজ্যে তো কোনো সমস্যাই নেই, তাহলে আপনার চিন্তার কারণ কি মহারাজ? হ্যাঁ মহারাজ, আমাদের বলুন কি নিয়ে আপনি এত ভাবছেন। আসলে একটা কথা ভেবে আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি। আমি অসমুদ্র হিমাচলের দণ্ড প্রতাপ রাজা হবুচন্দ্র, আমারই রাজ্যের ধুলি যা কিনা আমারই পা দুটিকে মলিন করে দিচ্ছে, বিবর্ণ করে দিচ্ছে, এ আমার কাছে অসহ্য। কোথায় ধুলো মহারাজ, এ আপনার মনের ভুল, আপনি অযথা চিন্তা করছেন। না না না, এ মনের ভুল নয়, আমারই রাজ্যের ধুলো যা কিনা আমারই পা দুটোকে মলিন করছে, এ কি সোজা কথা? অসহ্য অসহ্য অসহ্য। শীঘ্রই আপনারা এর প্রতিকার করুন, না হলে কিন্তু কারোর লক্ষ্যে নেই, এই বলে দিলাম। কিন্তু মহারাজ, রাজ্যে যদি ধুলো না থাকে তাহলে আপনার পদধূলি পাবো কি উপায়? কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদেয়ী করো ধুলি, পরে ভেব পদধূলির তত্ত্ব। রাজ্যের এত বড় বড় জ্ঞানী গুণী পণ্ডিতেরা আমার রাজসভায় আছেন, কিভাবে কিভাবে এই ধুলোর হাত থেকে রক্ষা পাওয়া যায়, আপনারা শীঘ্র এর উপায় বের করুন, না হলে কিন্তু ঘোর বিপদ, এই বলে রাখলাম। মহারাজ, শুকনো মাটি থাকলেই তো ধুলো হবে, যদি মাটিকে জল দিয়ে ভেজিয়ে দেওয়া যায় তাহলেই তো ধুলো উঠবে না, আর আপনার পাদুটিকে মলিনও করবে না। কিন্তু সারা রাজ্যকে জল দিয়ে ভেজাতে গেলে অনেক জল লাগবে মহারাজ, পুকুর নদী খালে তো আর জলই থাকবে না। সেটা তো খাঁটি কথা মহারাজ।
তাহলে আমরা যদি ঝাড়ু ঝাঁটা দিয়ে সব ধুলো সরিয়ে দিতে পারি, তাহলেই তো আর মলিন ধুলো আপনার পায়ে লাগবে না মহারাজ। বাবা বাবা বাবা, খাসা বলেছ, চমৎকার। তাহলে সবাই মিলে লেগে পড়ো কাজে। সকলকে খবর দিয়ে দাও, রাজ্যে যে যেখানে আছে সবাই যেন ঝাড়ু ঝাঁটা নিয়ে ধুলো দূর করার কাজে লেগে পড়ে। আর সকলকে বলে দাও, এটা মহারাজ হবু চন্দ্রের আদেশ। তাই হবে মহারাজ। মহারাজ বলছিলাম কি, মানে আপনিও কি এই কাজে হাত লাগাবেন মহারাজ? চুপ কর বেয়াদো, কাজের কাজ না করে খালি বাজে কথা বন্ধ করো। যা বলেছি সেটা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়। যত সম্মুখে দল। বাবারে বন্ধ করো, ধুলোয় যে চোখে কিছু দেখতে পাচ্ছি না, আর যে পারা যাচ্ছে না, রাজ্যের সব ধুলো দূর করতে গিয়ে রাজ্য যে আবার ধুলোতেই পড়ে গেল। মহামন্ত্রী আজ্ঞে মহারাজ, হচ্ছে সব। তোমাদের কি এজন্য এত মাইন দিয়ে পুষেছি রাজ্যে এত বড় জ্ঞানী গুণী পণ্ডিতেরা থাকতে আমার রাজ্যের একই হাল হলো? এর একটি শীঘ্র বিহিত করো। জল দিয়ে সব ধুলো ধুয়ে ফেলা ছাড়া আমি তো আর কোনো উপায় দেখছি না মহারাজ। যা ভালো হয় তাই করো, সকলকে তাহলে সে আদেশই দাও। সকলকে বলে দাও যে যেখানে আছে সবাই যেন জল ঢেলে ধুলো সাফ করার কাজে লেগে পড়ে। তাই হবে মহারাজ। সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বংশধারী ঠাকুর কানাই, বামনকে আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়। তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক, মশক কাঁকে 21 লাখ ভিস্তি, পুকুর বিলে রহিল শুধু পাঁক, নদীর জলে নাহি চলে কিস্তি। জলের জীব মরিল জল বিনা, ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা, পাঁকের দলে মজিল বেচাকিনা। সর্দি জ্বরে উজাড় হলো দেশটা, কহিল রাজা, এমনি সব গাধা, ধুলারে মারি করিয়া দিলি কাদা, সকলেই একটা করে অস্ত মূর্খ। শুনে রাখো তোমরা সব, এরপরেও তোমরা যদি কোনো উপায় বের করতে না পারো সকলকে শূলে চড়াবো। মহারাজ উপায় কিন্তু একটা আছে। তাহলে আর দেরি কিসের, এক্ষুনি বলে ফেলো। মহারাজ আপনাকে যদি একটা ঘরে বন্ধ করে রাখা হয়, তাহলেই তো কোনো ধুলো আপনার গায়ে লাগবে না, আর আপনার পদযুগলও মলিন করবে না। বাহ, কি বুদ্ধি তোমার মহামন্ত্রী। আমি যদি একটা ঘরে বন্দি থাকি তাহলে রাজ্যটাকে চালাবে? মহারাজ আমার মাথায় একটা উপায় এসেছে। সারা রাজ্যকে যদি চামড়া দিয়ে ঢেকে দেয়া যায়। অত চামড়া কোথায় পাবেন মহারাজ? রাজ্যে সব পশু পক্ষী মারা পড়বে। তাছাড়া সারা রাজ্যকে চামড়া দিয়ে রাখতে হলে উপযুক্ত চর্মকার দরকার। আমাদের রাজ্যে কি এমন চর্মকার পাওয়া যাবে? আপনি ইচ্ছে করলে সবই করা সম্ভব মহারাজ। মহামন্ত্রী এখনই চর্মকারকে খবর দাও, সে যেন এই মুহূর্তে আমার সঙ্গে দেখা করে, আর তাকে বলে দাও যেটা আমার আদেশ। তাই হবে মহারাজ। আজ্ঞে মহারাজ, আপনি আমাকে ডেকেছেন, আমি কি কোনো অপরাধ করেছি মহারাজ? না না না, একটি বিশেষ প্রয়োজনে তোমাকে এখানে ডাকা হয়েছে মহামন্ত্রী। আজ্ঞে মহারাজ। ওকে সব খুলে বলো।
আসলে মহারাজের পায়ে যাতে ধুলো না লাগে তার জন্য আমরা সবাই ঠিক করেছি সারা রাজ্যটাকে চামড়া দিয়ে ঢেকে দেব, আর এই কাজ তোমাকে করতে হবে। আর পারছি না হাসতে, আর পারছি না। চর্মকার, তোমার হাসির কারণ কি জানতে পারি? মহারাজ, যদি অনুমতি দেন তো একটা উপায় বলতে পারি। তাড়াতাড়ি বলো, আমি যা সহ্য করতে পারছি না। সারা রাজ্যকে চামড়া দিয়ে ঢাকতে হবে কেন মহারাজ? কেবলমাত্র আপনার পা দুটিকে চামড়া দিয়ে ঢেকে দিলেই তো হলো, তাহলেই তো আপনার পায়ে আর কোনো ধুলো লাগবে না মহারাজ। চুপ কর বেয়াদব, যত বড় মুখ নাই তত বড় কথা, তোকে শুনলে চড়ানো হবে। ও আপনার পা ছুলে আপনি অশুদ্ধ হয়ে যাবেন মহারাজ। তাছাড়া এ চিন্তা আমার মনেও ছিল, এ বেটা কি করে জানতে পেরে গেছে? চুপ কর বেয়াদব। রাজা মশাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এখনি আপনার পা দুটিকে চামড়া দিয়ে ঢেকে দিই। অবশ্যই, আর দেরি কিসের, তুমি এক্ষুনি কাজে লেগে পড়ো। আমার কাজ শেষ মহারাজ, এখন আপনি একটু চলে দেখুন মহারাজ। বাহ বাহ বাহ, এ তো দেখছি খুব সুন্দর, এ তো দেখছি খুলেও যাচ্ছে না। চর্মকার, এ তো তুমি খাসা জিনিস বানিয়েছো, আজ আমি বড়ই আনন্দিত। ও হ্যাঁ, এই নাও তোমার পুরস্কার। ভাবিয়া শেষে বন্ধ হলো কুসংস্কার, ধুলি ছাড়া পদধুলির চিন্তা রইল না। রাজা মন্ত্রী ও দেশ বিদেশের যত জ্ঞানীগুলি পাইল না কোনো উপায় রাজার পায়ের ধুলি করিতে বিদায়। শেষমেশ সেই শূদ্র বর্ণ চামার এসে হাসিয়া দিল বিধান, ঢাকিল বুড়া বসিয়া পদ মাঝে, রাজার পদ চর্মে করিল আবরণ। সেদিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গবু রক্ষা পেল ধরা। নমস্কার।